এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইস্ট হ্যাম শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইস্ট হ্যাম লন্ডন শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার ইস্ট হ্যামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন সহকর্মী এম এ ফাত্তা চৌধুরী ফয়সালের রিপোর্টে। প্রখ্যাত আলেমে দিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট ইউকের অধীনে পরিচালিত দারুল কিরাত ইস্ট হ্যাম লন্ডন শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান 2021 বৃহস্পতিবার ইস্ট হ্যামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অত্র সেন্টারের নাজিম মাওলানা এনামুল হকের পরিচালনায় এবং প্রধানকারী গুলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বিদায় অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমরা দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইস্ট হ্যাম শাখা এবছর খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডামিকের সময় 130 জন ছাত্র হয়েছেন আর 15 জন খারিজ সাহেব দ্বারা আমরা খুব সুন্দরভাবে হয়েছে। ছাত্রছাত্রী অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে আইসেন, জাজাকাল্লাহ খাইর। দারুল কিরাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লতিফিয়া কারি সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন দারুল কিরাতের যাতে যারা সম্পর্কিত তাদেরকে সবাইকে কবুল করুন এবং আমরা যাতে এই মুসলিম বাচ্চাদেরকে কোরআনে কারিমের সহিহ শুদ্ধ তেলাওয়াতের দিকে তাদেরকে উৎসাহিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজ করার তৌফিক আনায়াত করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ইমাম ও খতিব হাফিজ আব্দুল শহীদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহার, হাফিজ আহমদ শের বরকতি, মাওলানা আব্দুল কুদ্দুস, কাউন্সিলর আব্দুল মুহিত, মুফতি রিয়াজউদ্দিন, এম এ ফাত্তা চৌধুরী ফয়সাল প্রমুখ। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের ব্রাঞ্চের মাধ্যমে সারা ইংল্যান্ডে বাচ্চাদের মধ্যে কোরআন শিক্ষার আগ্রহ দিন দিন ইনশাআল্লাহ বাড়তেছে এবং এটা আরও বাড়তে থাকুক এবং আল্লাহ পাক এটাকে কবুল করুন, এটাই আমার কামনা। আমিন। এবারের ইন্টেনসিভ তাজবিদ কোর্সে সুরা ক্লাস থেকে খামিস ক্লাস পর্যন্ত 130 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং একজন ছাত্র কারি হওয়ার গৌরব অর্জন করেন। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ প্রতিযোগিতা ও পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। Alhamdulillah, I learned a lot of tajweed and a lot of Quran this month and I achieved and was successful this month. Inshallah, I would like to do it next year. Alhamdulillah, this year has been very good. Inshallah, next year will be as good as this one. এবারে দারুল কিরাত বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন শাহজাহান সানা, মুফতি আব্দুল ওয়াতিদ লতিফি, মাওলানা আব্দুল হেকিম, কারি গুলাম মাওলা, কারি জয়নাল আবেদিন চৌধুরী, মাওলানা আব্দুল আওয়াল ছাতকি, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, NTV ইউরোপ নিউজ, ইস্ট হ্যাম, লন্ডন।